পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে রায়না দু নম্বর ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বুলচন্দ্রপুর বাজারে সোমবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলো। দিনের পর দিন যেভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করছে, তার প্রতিবাদ জানানো হয় এদিনের বিক্ষোভ সমাবেশে। প্রত্যহ যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি না হয় এদিন তারই দাবি জানানো হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের পেট্রোল গ্যাস ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মাদার, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে এবং এই প্রতিবাদ যে সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের রায়না টু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পার্বতী ধারা মালিক মহাশয়, উপস্থিত আছেন সহসভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা ভাই, উপস্থিত আছেন বর্ধমান জেলা পরিষদ সদস্য অরুণ রায়, উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ ছায়া গুহ মহাশয়, উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মেহবুব মণ্ডল, উপস্থিত আছেন সুজন রায় পাইটা টু অঞ্চল যুব সভাপতি, উপস্থিত আছেন দাশরথী মুন্ডু মহাশয় পাইটা অঞ্চল সভাপতি মাদার। এছাড়াও আমাদের বুলচন্দ্রপুর গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মির্জা সাকির হোসেন, রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ কলিমুদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছায়া গুহ, পাইটা অঞ্চলের প্রধান অরূপ নন্দী, অঞ্চল সভাপতি দাশরথী কুণ্ডু, জেলা পরিষদের সদস্য অরুণ ডায়, ছাত্র পরিষদের সহসভাপতি শেখ গিয়াসউদ্দিন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক মেহবুব মণ্ডল সহ ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব। আমাদের এই যে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে রায়না টু ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বুলচন্দ্রপুর বাজারে বুলচন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় যে বিক্ষোভ সমাবেশ আমরা আজকে এখানে করলাম, মূল দাবি ছিল আমাদের যে কেন্দ্রীয় বিজেপি সরকারের যে নিত্য দিন প্রত্যেক দিন মানে রাতের অন্ধকারে যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা সকল ছাত্র পরিষদ, ছাত্র যুব তৃণমূল কংগ্রেস সকলে একত্রিত হয়ে যাতে এই জিনিস মূল্যবৃদ্ধির মানে হার যাতে না বাড়ে তার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত করলাম, যাতে আরও দিন দিন নিত্য জিনিসের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেই সব জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষ যেন অল্প টাকায় কিনতে পারে, সেই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এখানে একটি বিক্ষোভ সমাবেশ করলাম। আজকে এখানে আমার উপস্থিত ছিলেন আমার রায়না টু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পার্বতী ধারা মালিক মহাশয়, উপস্থিত ছিলেন আমার রায়না টু ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ কলিমুদ্দিন, উপস্থিত ছিলেন আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছায়া গুহ, উপস্থিত ছিলেন পাঁইটা অঞ্চলের প্রধান অরূপ নন্দী মহাশয়, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি দাশরথী কুণ্ডু মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন আমার জেলা পরিষদ মেম্বার অরুণ রায় থেকে শুরু করে আমার ছাত্র পরিষদের সহসভাপতি শেখ গিয়াসউদ্দিন, সুদীপ থেকে শুরু করে শুভজিৎ থেকে শুরু করে অরিন্দম থেকে শুরু করে সকল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ। রায়না টু তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং বুলচন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পেট্রোল পণ্যের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদ মিছিল এখানে আমরা অনুষ্ঠিত করলাম বুলচন্দ্রপুর বাজারে। এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়না টু ব্লকের সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা দাস সহসভাপতি, রায়না টু পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক মহাশয়া এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক সদস্য সদস্যা, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্পাদক মির্জা সাকির হোসেন, আমাদের পাঁইটা টু পঞ্চায়েতের প্রধান অরূপ নন্দী মহাশয় এবং আমাদের বুলচন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক সদস্য। দাবি বলতে আমাদের কেন্দ্রীয় সরকারের যে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত তার ধিক্কার মিছিল আমরা এখানে আয়োজন করলাম ছাত্র পরিষদের পক্ষ থেকে। আগামী দিনে যাতে এই পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি না হয়, সাধারণ মানুষ যাতে দৈনন্দিন জীবনে যে সমস্ত সামগ্রী মূল্যবৃদ্ধি হয়েছে সেগুলো অল্প মূল্যে কিনতে পারে তার জন্য দাবি করলাম আমরা। মিছিল না বিক্ষোভ সমাবেশ? বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেন। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই যে উদ্যোগ আমরা নিয়েছি সেটা যদি মেনে না নেন, পরবর্তীকালে আরও এর থেকে বৃহত্তম উদ্যোগ আমরা নেব যাতে সাধারণ মানুষ আরও এই সহযোগিতা পায়, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, মূল্যবৃদ্ধি যাতে না হয়। ছাত্র পরিষদ থেকে উপস্থিত ছিল? ছাত্র পরিষদ থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের সৈয়দ সম্পাদক মেহবুব মণ্ডল উপস্থিত ছিলেন।
রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।